আমি যে অঙ্গীকারটা করেছিলাম সেদিন, যে আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা নির্ভয়ে ভোট দিতে চান, আপনাদের আশেপাশে আমরা থাকব, আমরা সে কথা রেখেছি। যে কাজটা পুলিশের করার প্রয়োজন, যে কাজটা হলো বিজিবির করা প্রয়োজন, যে কাজটা হলো আনসার করা প্রয়োজন, সেটা কিন্তু সব কিছু হলো সেনাবাহিনীকে দেওয়া, সেটা সম্ভব না। সেনাবাহিনীর কাজের কিন্তু স্পেসিফিক ছিল। তারপরেও আমরা যদিও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু আমাদেরকে মোতায়েন করা হয়েছিল, আমাদের কথা ছিল বিভিন্ন জায়গাতে আমরা থাকবো, বিভিন্ন নোডাল পয়েন্টে আমাদের প্যাট্রোল থাকবে, পর্যাপ্ত টহল আমরা রেখেছিলাম। এই টহলগুলার থাকার কারণে অনেকেই আশ্বস্ত হয়েছিল যে তারা নিরাপদে ভোট দিতে যেতে পারবে। তো সেই হিসাবে আমি মনে করি যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কোনো কারো পক্ষ নিয়েছি।